রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও কেন্দ্রের শাসক দল বিজেপিকে হারাতে এবার মহাজোট গড়ার তোড়জোড় শুরু করেছে বাংলায়। আসন্ন 2021-এর বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেসের সঙ্গে জোট গড়তে আগ্রহী পীরজাদা আব্বাস সিদ্দিকীর নয়া দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসও এবার বৃহত্তর জোট গড়তে পদক্ষেপ নেওয়া শুরু করল। তৃণমূল এতদিন বলে এসেছে বিজেপিকে হারাতে কারো সঙ্গে জোট নয়, মানুষের মহাজোট আমাদের সঙ্গে রয়েছে। কিন্তু 21-এর নির্বাচনের আগে তৃণমূল সমাজবাদী পার্টি থেকে শুরু করে আরজেডি ঝাড়খণ্ডের জেএমএম এর সঙ্গেও জোটের রাস্তায় হাঁটতে চাইছেন। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোটের বার্তা দিয়েছেন সমাজবাদী পার্টি। আর আরজেডির সঙ্গে তৃণমূল কংগ্রেসের একপ্রস্থ কথা হয়েছে। তৃণমূলের বর্ষিয়ান নেতা সৌগত রায় আরজেডির সঙ্গে কথা বলেছেন, তাদের জোট প্রস্তাব দিয়েছেন, এমনকি ঝাড়খণ্ড মুক্তি মোর্চা তথা জেএমএম বাংলা প্রার্থী দেওয়ার ইচ্ছা প্রকাশ করায় তাদের সঙ্গেও বৈঠকে আগ্রহী তৃণমূল কংগ্রেস। মোট কথা, বন্ধু দলগুলিকে সঙ্গে নিয়েই চলতে চাইছে তৃণমূল। তৃণমূল ভেঙে বিজেপি 21-এর আগে শক্তিশালী হয়েছে, তাই বিজেপির চ্যালেঞ্জ রক্ষার জন্য বন্ধু দলগুলিকে সঙ্গে নিয়েই চলতে চায় তৃণমূল কংগ্রেস। সেই মতোই পরিকল্পনা কোষে এগোতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট কৌশলী প্রশান্ত কিশোরের পরামর্শ মেনেই এই জোট গড়ার কাজ এগিয়ে নিয়ে যেতে আগ্রহী তৃণমূল কংগ্রেস। একদা বিজেপির বন্ধু শিবসেনাও বাংলায় প্রার্থী দিতে আগ্রহী। বর্তমান বিজেপির সঙ্গে সখ্যতা নেই শিবসেনার, তাদের সঙ্গে বিজেপি জোট করবে কি না তা স্পষ্ট নয়। তবে শিবসেনা প্রার্থী দিলে বিজেপির ভোট যদি ভাগ হয় তবে তা আদতে লাভ হবে তৃণমূলের। এ ব্যাপারে তৃণমূল কি অবস্থান নেয় সেটাই দেখার।